লাল শাড়ি অবশ্য অভিজ্ঞতা ভালো, দারুণ গল্প। নতুন টিমে কাজ করছি সব মিলে, যদিও এখন অনেকদিন শুটিং করতে করতে পুরনো হয়ে গেছি। মানে টিম কম্বিনেশন ভালো, আমরা একটা ভালো কন্টেন্ট পেতে যাচ্ছি সরকারি অনুদানের সিনেমা এবং অপুজয় চলচ্চিত্রের ওই হিসাবে চিত্রনায়িকা অপু বিশ্বাসের প্রথম প্রোডাকশন, ওনার সঙ্গে আমার প্রথম কাজ, ডিরেক্টরের সঙ্গে আমার প্রথম কাজ। ইনফ্যাক্ট মানে এই টিমে যারা কাজ করছেন আর্টিস্ট টেকনিশিয়ান ম্যাক্সিমামই আমার জন্য নতুন, কিন্তু মানে আমার ভালো লাগে নতুনদেরকে নিয়ে কাজ করতে বা ওনাদের সঙ্গে যুক্ত হতে পারাটা। সব কিছু মিলিয়ে মানে সবাই বলছিল নতুন টিমে আমি কীভাবে কাজ করব। আমি আমার যেটা মনে হয় যে আমি যেখানেই যাই আমি চেষ্টা করি সবার সঙ্গে মিলেমিশে থাকার, সেই জায়গা থেকে এখানে খুব একটা চেষ্টা করতে হয়নি, কারণ সবাই পরিচিত ছিল, কাজটা হয়তো প্রথম হচ্ছে, সব মিলে আমি এনজয় করছি। অভিনেত্রী অপু বিশ্বাস এবং প্রযোজক অপু বিশ্বাস, যেটা আমাদের পার্থক্য কতটুকু পাচ্ছে সে জায়গা তো আসলে প্রযোজক বা অভিনেত্রী দুজনের দুই জায়গা থেকে আমি ওনাকে আগে আমার সঙ্গে ওনার যোগাযোগ হয়নি, কাজ হয়নি, এখানে দুইটাই আমার জন্য নতুন। সেখানে প্রযোজক বা অভিনেত্রী দুইটাই উনি ক্যারি করছেন সে জায়গা থেকে, যেহেতু আগে যদি ওনার সঙ্গে আমার কাজ করা হতো শুধু অভিনেত্রী হিসেবে বা শুধু প্রযোজক হিসেবে সেই জায়গাটায় হয়তো আমি পার্থক্যটা বুঝতে পারতাম। এখন যেটা দেখছি যে অভিনেত্রী অপু বিশ্বাস এবং প্রযোজক অপু বিশ্বাস দুজনই আমার কাছে নতুন কাজের প্রেক্ষাপট থেকে, সেই জায়গায় উনি অবশ্যই ভালো করছেন। অনেক প্রযোজকের সঙ্গে কাজ করেছেন, অপু বিশ্বাস হচ্ছে অভিনেত্রী, মানে হিরো হিরোইনদের মনে হয় যে প্রযোজক যদি আসলে এই সাপোর্টটা দিত ছবিটা আরেকটু ভালো হইতো, তো উনি তো সাপোর্ট তো উনি দিচ্ছেনই, পাশাপাশি সরকারও বিশাল সাপোর্ট দিয়ে রেখেছেন অনুদানের ছবি, এখানে অপু বিশ্বাসের প্রযোজনায় ছবি, সব কিছু মিলিয়ে আমি বেশ ওটা এনজয় করছি। আর সহশিল্পী যখন প্রযোজক হয় তখন তো আমাদেরও দায়িত্ব বোধ থাকে বা বেড়ে যায়, সব জায়গায় দায় নিয়ে কাজ করি কিন্তু এই জায়গাটা আরেকটু দায় বেশি পড়ে যায়, সেটা শুরু থেকেই আমরা মাথায় রেখে কাজ করি বা করছি। সব মিলিয়ে অপু বিশ্বাস ভালো কাজ করছেন, আমি বিশ্বাস করি ভালো একটা চলচ্চিত্র হতে যাচ্ছে বন্দন বিশ্বাসের এবং অপু বিশ্বাস প্রযোজিত, যেটার নাম লাল শাড়ি। ছবির চরিত্র নিয়ে যদি কিছু বলতে, চরিত্রটা আসলে এখানে তাঁত শিল্প নিয়ে যেহেতু ছবিটি গল্প এগুচ্ছে, সেই জায়গা থেকে আমার চরিত্রটা হচ্ছে যে আমি তাঁতি থাকি, তাঁত শিল্প নিয়ে কাজ করি, আমি তাঁতি শ্রমিক, সেই জায়গা থেকে প্রেম আছে, রসায়ন আছে, পুরো গ্রামবাসীর সুখ দুঃখের একটা হিসাব আছে, করছি ভালোই হচ্ছে। কমার্শিয়াল ফিল্মে আসলে গ্রামের চরিত্রে করতে ভালো লাগে না আমার? আমার হয়েছে কি মানে সিনেমায় অ্যাক্টিং করতেই ভালো লাগে, সেটা গ্রামের হোক, শহরের হোক, মিডিল ক্লাস হোক, ধনী হোক বা দরিদ্র হোক, এটা একটা বিশাল নিয়ামত আমি বিশ্বাস করি। কারণ যে সবাই অনেকেই ঘুরছেন সিনেমায় কাজ করবেন, সে জায়গা থেকে আমার মতো কিছু না জানা ছেলেটাও কাজ করছে, এটাই তো বড় ব্যাপার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি মানে শিল্পীদের জন্য যে ই করে, সরি মানে বাংলাদেশ চলচ্চিত্রে বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করা বা মিডিয়া অঙ্গনে কাজ করা এটা বিশাল একটা ব্যাপার আমি মনে করি, কারণ এটা সবার দ্বারা হয় না। কত মানুষ দেখছেন, এই যে অনেক মানুষ ছবি তুলছেন, আমার সঙ্গে যদি ছবি না তুলতো আমার কেমন লাগতো? আমার নিশ্চয়ই খারাপ লাগতো। এটা আমি এনজয় করি, আর ঠিক ফ্রেমে ফ্রেমে আমি এনজয় করি যে আমি শুটিং করছি। যখন শুটিং থাকে না আমি এক দুই দিনের বেশি আমার ভালো লাগে না, মানে শুটিং নাই কি করব, কই যাব, আমার অন্য কিছু আমাকে টানে না শুটিং যতটা টানে। আচ্ছা এই যে এত ক্রাউড, এত ক্যামেরা ছবি তুলতে আসছে, বিষয়গুলো কেমন এনজয় করছেন আপনি? যেটা বললাম না, এটা স্বপ্নের মতো, আমি মানে আমি সবার প্রতি কৃতজ্ঞ যে ওনারা আমার সঙ্গে ছবি তুলেন, যারাই তুলেন বা যারা তোলেন না তাদেরকেও আমি ভালোবাসি, সবাই আমাকে ভালোবাসবে এরকম না, আমার তো আমারও ভালোবাসি। আচ্ছা আরেকটা বিষয়, আপনার এই পর্যন্ত অনুদানের যে কয়টি ছবি মুক্তি পেয়েছে আসলে খুব যে দর্শক টানতে পেরেছে তা কিন্তু না, তো এই ছবিটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আমরা যখন কাজ করি প্রত্যেকটা ছবি নিয়েই আশাবাদী থাকি, এটা নিয়েও আমি আশাবাদী, দর্শক কখন টানতে পারে যদি সেটা ভালো কন্টেন্ট হয়। আচ্ছা ওটিটির পাশে চলচ্চিত্রের পাশাপাশি অনেক আর্টিস্ট এখন ওটিতে কাজ করছে, সাইমন সাদিক কবে ওটিটিতে দেখা যাবে? সাইমন ভাই লুকটা একটু উপরে, ওটিটিতে আমি কাজ করতে চাই, ওভার দ্য থিয়েটার, খালি সব মাথার উপর দিয়ে যায়, এখন পর্যন্ত গল্প এরকম মানে ই হয়নি। ইনফ্যাক্ট ওটিটি যারা বানাচ্ছেন তাদের সঙ্গে আমার যোগসূত্রটা কম, ওনাদের সঙ্গে আমার যাতায়াত কম, ওনারা হয়তো ভাবেন সিনেমার আর্টিস্ট কীরকম কী করবে, তবে আমি বাচ্চাদের মতো ওটিটিতে কাজ করতে চাই, ভালো গল্প পেলে, অবশ্যই ভালো ডিরেক্টর, কারণ ভালো গল্প অনেক সময় ডিরেক্টরের কারণে নষ্ট হয়ে যায়। আমি বিশ্বাস করি যে যদি একটা গতানুগতিক গল্প হয় যদি ডিরেক্টর ভালো হয় সেটাকে একদম জায়গা মতো
দর্শকদের কাছে পৌঁছে দেয় এবং ভালো লাগে। আর এখন তো ওটিটিটা একটা বিশাল চ্যালেঞ্জ, এই যে আমার হাতেও ওটিটি ই আছে, কী বলে আমার মন চাইল আমি দেখে নিলাম। সো এই জায়গায় আমাকে কনসেন্ট্রেট করার জন্য আমার মতো করে ভাববে কয়জন বা আমাকে নিয়ে ভাববেন কি না ডিরেক্টর, সেটাও তো আমার ভাবনার জায়গাকে অনেক বেশি তাপ দাহ দিচ্ছে। কারণ হচ্ছে আমি অত ভালো আর্টিস্ট না প্রথমত হচ্ছে এটা, তারপর ওনারা ওই রিস্কটা নেবেন কি না, ওই কন্টেন্টে আমার আমার যোগ্য উপযোগিতা আছে কি না, সব কিছু মিলিয়ে আমি আমাকে নিজেকে মাইনাস পয়েন্টে রেখে আমার কাছে মনে হয় যে যদি কেউ আমাকে সুযোগ দেয় আমি অবশ্যই কাজ করব। এই যে আপনি বললেন ওই কেন্দ্রিক যারা আছে তাদের সাথে দূরত্ব, এই দূরত্বটা আসলে কেন? কারণ ওই ওই দূরত্ব না, যারা ওটিটি বানাচ্ছেন ওনাদের সঙ্গে আমার হয়তো যোগাযোগটা কম, সবাই ইয়াং এবং দূরত্ব লেভেলের কাজ করছেন, আমি ওনাদের সঙ্গে কাজ করতে চাই, প্রপোজাল দিলাম। খেলার বিষয়টা নিয়ে একটা সফলতা এই পর্যন্ত চরিত্রের জন্য নিজেকে তৈরি করার পর পাইনি, দেখা গেল কি আমি গেট আপ নিলাম শুটিং 7 দিন হওয়ার পরে বলে হিরো পাচ্ছি না, 1 মাস পরে শুটিং হবে, ওই গেট আপের কী হবে? তখন না গেট আপ নেওয়াটা কষ্ট হয়ে যায়। আমি একদম ফ্রি ফ্র্যাঙ্ক কথা বলি, তো এই জায়গা থেকে অনেকের খারাপও লাগতে পারে। তৈরি করার জন্য আমি তৈরি, কিন্তু মানে তৈরি করার পর যেই স্পিডে দৌড়ানো উচিত সেই ঘোড়াটা আমি পাচ্ছি না। থ্যাংক ইউ। আচ্ছা, এই আসছে ফিফা ওয়ার্ল্ড কাপ, অবশ্যই ব্রাজিল, যারা ফুটবল খেলা বুঝে বা দেখে বা আনন্দ উপভোগ করতে চায় তারা ব্রাজিলের সাপোর্ট, ওনারা তো এমনিতেই ব্রাজিলকে সমর্থন দেন। আর্জেন্টিনা ওনারা তো অবশ্যই সুন্দর ভালো দল এবং আমার পছন্দের দল, এবং ওই দলে আমার সবচেয়ে ভালো লাগার প্লেয়ারটা আছে, আমি মানে অতটা ই না কি বলে অ্যাগ্রেসিভ না, মেসির খেলা আমার ভালো লাগে, তার দৌড় তার স্টাইল, সে এই যে সবাইকে কাটিয়ে পাশ কাটিয়ে গোলকিপারের জালে যে বলটা পাঠায় এটা আমি উপভোগ করি, রোনালদোর খেলা উপভোগ করি, তবে ব্রাজিলের সবার খেলা উপভোগ করি। এবার দেখার জন্য মুখিয়ে আছি, আর ইনশাল্লাহ ব্রাজিল ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হবে। এই যে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আমাদের দেশে একটা উন্মাদনা, এই উন্মাদনার জন্যই তো বিশ্বকাপ, নাহলে না আরো অনেক ধরনের, নাহলে তো এই যে সাংবাদিকরা প্রশ্ন আসে আরো নিউজও আসে যে মারামারি বাড়ি, এই বিষয়টা আসলে আপনি একজন এত বিশ্বকাপ বিশাল একটা ব্যাপার না, এই জায়গায় দুই একজনের মানে মারামারি হইতেই পারে, গ্রামে গঞ্জের খেলা যদি মারি ফুটবল কাদার, এটা বিশ্বকাপ সারা বিশ্বের ব্যাপার, আরে বাবা রে বাবা, তৃতীয় বিশ্বের চেয়ে বড় কিছু আমার কাছে। 7 কিলোমিটার ফ্ল্যাগ বানায় নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ভাই, আপনার যদি ওই রকম মনে চায় আপনি বানান না, পুরো বাংলাদেশ মানে জুড়ে আপনি একটা ব্রাজিলের পতাকা বানিয়ে দেন, আমার সামর্থ্য থাকলে আমি করতাম। আমার মধ্যে দর্শকদের জন্য কিছু বলতেন, দর্শকদের জন্য আমি ওই দিন একটা স্ট্যাটাস দিয়েছি কি আমরা খেলবো মাঠে ঘাটে সব জায়গায়, আমরা টিভিতে খেলা দেখবো, খেলা কিন্তু হচ্ছে কাতারে, এই দেশ এই মানে বিশ্বের সব দেশ আমাদের, আমরা পৃথিবীর মানুষ হিসেবে সেই জায়গা থেকে ফুটবল একটা উন্মাদনার নাম, ফুটবল একটা ভালোবাসার নাম, ফুটবল একটা ছন্দের নাম, ফুটবল একটা কি বলে উচ্ছ্বাসের নাম, যেটা 20 তারিখ থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে। আপনারা যেই যেই দলের সাপোর্ট করেন না কেন, আমি আমি এতটুকু একদম ফ্রি ফ্র্যাঙ্ক এবং ভালোবাসা নিয়ে বলতে চাই, আমরা এনজয় করবো বিষয়টা, কোনো গুরুতর পর্যায়ে নেব না, ঝগড়াঝাটি হবে মৌখিক, সেটা মনস্তাত্ত্বিক, হাতাহাতি হবে না। আর ফুটবল বিশ্বকাপ অনেক সুন্দরভাবে শেষ হোক, অনেক অনেক শুভকামনা, আর ব্রাজিল তো চ্যাম্পিয়ন। ছোট্ট আরেকটা কথা।